রসুলপুর গ্রামে এক শিয়াল বাস করত। সেই শিয়ালের ছিল দুই দুইটা বউ এর মধ্যে বড় বউ ছিল গ্রামের সহজ সরল এবং ছোট বউ হচ্ছে আধুনিক মডার্ন বউ এই দুই বউকে নিয়ে সে সংসার করছিল মানুষ একটা বিয়ে করতে পারে না আমি দুই দুইটা বিয়ে করেছি আমার ঘরে দুইটা বউ যখন যা বলি আমার সামনে হাজির হয়ে যায় দুই বউ শুধু আমার কাজ করতে ব্যস্ত থাকে কি যে মজা শিয়াল তার দুই বউকে ডাকছে সে গঞ্জে যাবে বাজার করতে কার জন্য কি আনবে সেটা জানার জন্য। আমি গঞ্জে যাব তোমাদের জন্য কি আনব বলে দাও তা না হলে আমার মতো আনবো এরপর শিয়াল চিন্তায় পড়ে গেল দুই বইয়ের জন্য কি আনবে কেউ তো মুখ খুলে কিছুই চাইল না বলল না কার কি লাগবে এদিকে গঞ্জে যাওয়ার সময় হয়ে যাচ্ছে শিয়াল কি করবে সে যেন ভেবে পাচ্ছিল না এরপর সে গঞ্জের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলো যে সে কি আনবে অবশেষে বুদ্ধি করে শিয়াল পেয়ে গেল যে বড় বউ যেহেতু বড় তার জন্য একটা মোবাইল ফোন কিনে আনবে এবং ছোট বউ একটি আধুনিক মডার্ন তার জন্য একটি পার্স কিনে আনবে এই কাজগুলি সে করবে এরপর শিয়াল দেখতে পেল দুইজনের উপহার পেয়ে তুমুল জগড়া লেগে গেছে কার উপহারটা ভালো কাটটা খারাপ শিয়াল কিন্তু দাঁড়িয়ে সব কিছু দেখছে আমি ছোট বলে আমার জন্য শুধুমাত্র একটা পার্স এনেছে এত কম টাকা দি আর তোমার জন্য নিয়ে এসেছে কত সুন্দর একটা মোবাইল আজকে আসুক শিয়াল তার গার আমি ছিঁড়ে দেব মোটকে দেব আমাকে কেন কম দামি জিনিস দিল আমি বড় আমার স্বামী তো আমাকেই বড়টা দিবে তোকে দিবে নচ্ছার মেয়ে কোথাকার আমি তো মোবাইল পাবো আমি বড় বউতি থেকে এসেছিস যা এখান থেকে যা শিয়াল দুইশো তিনের ঝগড়া দেখে অবাক হয়ে গেল তারা একই কাজ করল আমি তোদের জন্য পছন্দ করে জিনিস নিয়ে এসেছি টাকা খরচ করেছি আর তোদের পছন্দ হলো না সেটা নিয়ে তোরা দুইজনে ঝগড়া করছিস যা তোদেরকে আমি রাখবোই না তোরা যার যার বাপের বাড়ি চলে যা তোদের দিয়ে আমার কোনো কাজ নেই আমি আবারও দুইটা বিয়ে করব। তোরা চলে যা তোদের বাপের বাড়ি দেখি সেখানে গিয়ে তোরা কী কাস জলদি চলে যা আমার বাড়িতে আর থাকবি না চলে যা দুই বউয়ের যন্ত্রণায় অতিষ্ঠ শিয়াল বাইরে এসে বসলো এবং সে ভাবলো এবার কি করা যায় দুই বউকে তো বিদায় করে দিয়েছি তারা চলে গেছে দুই জাগ্রাটে বউকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি তাদেরকে আমি তাল এক দিয়ে দিয়েছি এবার আমি কি করবো এখন তো আমি ভালোই আছি কোনো চিন্তা ভাবনা নাই তারপরও তো গর্দের সংসার দেখার লোক লাগে কোনো সমস্যা নেই আমি তো পুরুষ মানুষ আমি আবার দুটি বিয়ে করে নেব এবার গ্রামের সহজ সরল মেয়ে দেখে বিয়ে করব। যাতে করে ঝগড়া আর না করতে পারে দুজনে মিলেমিশে থাকে